এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছি রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় বেশ কিছু পুলিশ আধিকারিকের পরিবর্তন করা হয়েছিল, তাদের যে দায়িত্বে তারা ছিলেন সেই সমস্ত জেলা থেকে তাদেরকে সরিয়ে অন্য জেলায় নিয়ে যাওয়া হয়েছিল। এবারেও দেখতে পাওয়া গেল পশ্চিমবঙ্গেও একই রকমভাবে রাজ্য পুলিশের মহানির্দেশক তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? রাজীব কুমার, ডিজিপি রাজীব কুমার তাকে সরিয়ে দেওয়া হলো এবং আজকে 5টার মধ্যেই যাতে তাকে এই পদ থেকে যাতে তিনি সরে যায় সেই নির্দেশ দেওয়া হলো। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইলেকশন সংক্রান্ত কোনো কাজেই থাকতে পারবেন না রাজীব কুমার, সেই বিষয়টাই জানিয়ে দিবেন ইলেকশন কমিশনের তরফ থেকে নোটিফিকেশন করে অফিসিয়ালি জানানো হলো। এবং যে নোটিফিকেশন ইলেকশন কমিশনের তরফ থেকে করা হয়েছে যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে শ্রী রাজীব কুমার ডিজি তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 5টার মধ্যে, আজকে 5টার মধ্যেই যাতে তার পদ খালি করে দেওয়া হয় এবং তিনি যাতে কোনো রকম ইলেকশন সংক্রান্ত কোনো কাজে না থাকতে পারে সেই নির্দেশ দেওয়া হলো ইলেকশন কমিশনের তরফ থেকে। যেটা রিয়া জানতে চাইবো যে সেক্ষেত্রে রাজীব কুমারের দায়িত্বভার কে সামলাবেন, সেই বিষয়ে কি নির্দেশ এসেছে? দেখো, এখনো অব্দি কিন্তু নতুন ডিজি কে হচ্ছেন রাজ্যের সেই বিষয়টা স্পষ্ট করা হয়নি। তবে ইলেকশন কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নিজস্ব যে পোস্ট, ডিজিপির যে পোস্ট তিনি হোল্ড করছিলেন সেই পোস্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্পষ্ট লিখে দেওয়া হয়েছে যে যাতে তিনি ইলেকশনের কোনো কাজে না থাকেন সেই কারণের জন্যই এই সিদ্ধান্ত। এবং ইলেকশন আগে আমরা দেখে থাকি যে ইলেকশনের আগে ইলেকশন কমিশনের তরফ থেকে যখনই ইলেকশন কমিশন আসে তখনই কিন্তু তারা দেখেন যে রাজ্যে এমন কোন অফিসার সেখানে রয়েছেন কিনা যাতে ইলেকশন কমিশন ইলেকশনে প্রবলেম হতে পারে বা সেগুলো কম্প্রোমাইজ হতে পারে সেই রকম দেখে কিন্তু ইলেকশন কমিশন সেরকম সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ঠিক তেমনই হয়েছে প্রতি বছরের মতো যে রাজীব কুমার তিনি ডিজি এবং যেটা দেখা যায় যে তিনি রাজ্যের অনেকটা কাছে, সেই কারণেই হয়তো বিজেপি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো। সরানুসিক সেই নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করেছে এবং আজকে 5টার মধ্যে তার যে পদ সেটা থেকে যাতে তিনি ছেড়ে দেন এবং তিনি ইলেকশন সংক্রান্ত কোনো কাজে যাতে না থাকতে পারে সেই বিষয়টাও ক্যাপিশনে মেনশন করা হয়েছে এই নোটিফিকেশনে। এক্ষেত্রে রাজ্য পুলিশ সূত্রে কি জানতে পারছো রিয়া, রাজীব কুমারকে সরানোর পর সেক্ষেত্রে কাদের নাম উঠে আসতে পারে, সেই সিনিয়রিটির জায়গায় কাদের সম্ভাবনা রয়েছে পরবর্তী ডিজিপি হিসেবে? রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি রাজীব কুমার তাকে অপসারিত করা হচ্ছে, পরবর্তী কে হতে চলেছেন ডিজিপি তা এখনো জানানো হয়নি। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, রাজীব কুমার প্রথম থেকে বিতর্কিত ছিলেন, তিনি কোন একটি দল বা নেতার প্রতি বিশেষ আর আনুগত্য দেখান তাকে নিয়ে সবসময় বিতর্ক হয়েছে, তাকে যখন ডিজিপি করা হয় তখনও বিতর্ক হয়েছিল। এখানে তো এই ধরনের ব্যক্তির বিভিন্ন তদন্তে তার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ছিল, তো স্বাভাবিক এরকম ব্যক্তিকে রাখা উচিত নয় এই ইলেকশনেতে, মানুষ প্রশ্ন করবে কখন, সেই জন্যই কমিশন এটা করেছে এই সিদ্ধান্তকে, অর্থাৎ আপনারা স্বাগত জানাচ্ছেন। আরো অনেক অফিসারকে বদল করা উচিত যারা এখানে বিভিন্ন সময় ইলেকশনে এই যে অনিয়মিতা করেছেন, তাদের সামনে হয়েছে পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করে গত বিধানসভা বা পৌরসভা ইলেকশনে তাদের রোল, ওটাই সন্দেহের ঊর্ধ্বে ছিল না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। শুধু রাজীব কুমার নয়, আরও বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা সম্পর্কেও প্রশ্ন তুলে দিয়েছেন এবং নির্বাচন কমিশনের রাজীব কুমারকে সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সেক্ষেত্রে রাজীব কুমারের পরবর্তী কোন সিনিয়র অফিসারদের নাম উঠে আসছে এখনো পর্যন্ত রাজ্য পুলিশ মহলে যারা ওই আসন উপযুক্ত?
দেখো তোমাকে দাঁড়িয়ে রাখবো, যেরকমটা প্রোটোকল বলে যে ইলেকশন কমিশন রাজ্য ইলেকশন কমিশনকে 3 থেকে 4 জনের নাম পাঠাবে, যারা সিনিয়রিটির পর্যায়ে রয়েছে সেই রকম 4টে নাম পাঠাবে। এর আগে আমরা দেখেছিলাম যে রাজীব কুমার যখন ডিজিপি হচ্ছিলেন সেই রেসে যারা এগিয়েছিলেন সেই হয়তো কয়েকটি নামই পিয়ুষ পাণ্ডে যেমন সেই তালিকায় ছিল, এরকম সেরকমই কয়েকটা নাম কিন্তু তারা পাঠাবে রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে। এবং ইলেকশন কমিশন সেই 3টে বা 4টে নামের মধ্যে থেকে একটি নামকে সিলেক্ট করবে, যেটা আজকে বিকেল 5টার মধ্যেই এটা হবে। রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? বর্তমান যে নির্বাচন কমিশন কাজ করছে সেই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ভাবে কাজ করবে সে নিয়ে দেশের মানুষের যথেষ্ট সংশয় আছে। তার কারণ স্বাধীনতার পর এই প্রথম আইন প্রণয়নের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে তার আর একজন মন্ত্রিসভা যিনি মন্ত্রিসভা সেকেন্ড ইন কমান্ড তাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন কমিশনার মনোনয়ন করলেন, সেই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা তো দেশের মানুষের মনে প্রশ্ন আছেই। যেখানে তামিলনাড়ুতে এক দফায় ভোট হতে পারে, বাংলায় সেদিকে 7 দফায়, অতীতে নির্বাচন কমিশনকে বিজেপির নেতাদের নির্দেশ থেকে দিতে শুনেছি তারা ডিকটেট করছে পোলিং বুথ এজেন্টের ক্রাইটেরিয়া কি হবে। সুতরাং সামগ্রিকভাবে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে সে নিয়ে যথেষ্ট সংশয় আছে, কারণ ভারতীয় জনতা পার্টি কোনো স্বশাসিত সংস্থাকেই আর নিরপেক্ষ থাকতে দেয়। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যে কথা বলছিলে সেক্ষেত্রে কাদের সম্ভাবনা রয়েছে ওই চেয়ারে বসার? তোমাকে জানিয়ে রাখবো যে যারা সিনিয়রিটির পর্যায়ে রয়েছে এই মুহূর্তে রাজ্য তাদেরকে ঠিক করবেন সেরকমই 3 থেকে 4 জনের অফিসারের নাম, যেখানে পিয়ুষ পাণ্ডে সহ একাধিক অফিসারের নাম রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এবং যে 4 জনের নাম সিলেক্ট করা হবে রাজ্যের তরফ থেকে এবং সেই নাম যাবে ইলেকশন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশন আজকে বিকেল 5টার মধ্যেই সেরকম একটি নামকে বেছে নেবে সেই 4টের মধ্যে। এবং যদি ইলেকশন কমিশনের মনে না হয় সেই 4টে নামের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আবারও আরো ইগনোর করতে হতে পারে এবং সেই নামের তালিকা আবার রাজ্যকে পাঠাতে হতে পারে, এমনটাও কিন্তু হতে পারে। এবং ইলেকশন কমিশন যেটা প্রোটোকল অনুযায়ী তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যকে 3 থেকে 4টি নাম পাঠাতে হবে এবং সেই নামের মধ্যে থেকে একটি নামকে সিলেক্ট করবে ইলেকশন কমিশন, এবং ইলেকশনের সময় তিনি হবেন ডিজিপি এমনটাই কিন্তু জানা যাচ্ছে একেবারেই। সেক্ষেত্রে এই যে 3 জনের নামকে পাঠাতে হবে এই ইলেকশন কমিশনের কাছে সেটাও কি বিকেল 5টার মধ্যেই? একদমই বিকেল 5টার মধ্যেই আজকে সিদ্ধান্ত নিতে হবে এবং বিকেল 5টার অনেক আগেই কিন্তু রাজ্যের তরফ থেকে। রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অপসারিত করলো জাতীয় নির্বাচন কমিশন, এরপরে বিকেল 5টার মধ্যে পরবর্তী ডিজিপির নাম হয়তো তারা নির্বাচন করে দেবে রাজ্যের পাঠানো 3টি নামের মধ্য থেকে, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের অন্দরে পরিবর্তনের যে প্রথম পদক্ষেপটা গ্রহণ করলেন তাকে স্বাগত জানাচ্ছি। উনি অত্যন্ত দক্ষ অফিসার কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন, সারদার তথ্য লোপাট করেছেন, যেভাবে এমনকি শেখ শাহজাহানকে পর্যন্ত 51 দিন ধরে খোলা রেখেছেন, ছাড়া রেখেছেন, তাতে রাজীব কুমারের অপসারণ পশ্চিমবাংলার শান্তিপূর্ণ নির্বাচনের আবশ্যিক শর্ত ছিল। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন, কেন্দ্রীয় বাহিনী আসুক, আধা সামরিক বাহিনী আসুক, কিন্তু বুথের ভেতর রাজ্য পুলিশ, এটাকে বন্ধ করতেই হবে।
বুথের ভেতরে যেন কেন্দ্রীয় বাহিনীর একজন অন্তত জওয়ান থাকেন। এই অ্যাডভান্স আবেদনটা নির্বাচন কমিশনের কাছে করে রাখলাম, কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি মালদা উত্তরে তৃণমূলের প্রার্থী, তিনি অলরেডি বলেছেন কেন্দ্রীয় বাহিনী তো বাইরে থাকবে, ভোট তো হবে বুথে। ইঙ্গিত স্পষ্ট, তৃণমূল বুথের ভেতরে তাদের যা মেকানিজম তার ব্যবস্থাপনা করতে চায়। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গত ডিসেম্বরেই তাকে ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। এই সিদ্ধান্তের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, আবারও ফিরে যাব রিয়ার কাছে। রিয়া, যে বিষয়টি জানতে চাইব, এই সিদ্ধান্ত সম্পর্কে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা দর্শকদের শোনাচ্ছি, পুলিশ মহলে কি প্রতিক্রিয়া? এই সিদ্ধান্ত আগামী দিনে লোকসভা নির্বাচনের জন্য পুলিশের, রাজ্য পুলিশের যে অ্যারেঞ্জমেন্টস রয়েছে সেখানে কতটা প্রভাব পড়বে বলে প্রাথমিকভাবে জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে ডিজিপি রাজীব কুমার, তাকে দেখা গিয়েছিল যে ইলেকশনের কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্ন এসপিদের সঙ্গে বৈঠক করেছেন, বিভিন্ন ডিএমদের সঙ্গে বৈঠক করেছে, এবং ইলেকশনের জন্য যে প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছিল। এবং সেই কারণে দেখা গিয়েছিল যে রাজীব কুমার, তিনি একাধিকবার যেটা দেখা গিয়েছিল যে বিভিন্ন সময় তিনি বিভিন্ন ডিএমদের সঙ্গে বৈঠক, এসপিদের সঙ্গে বৈঠক তিনি কিন্তু ছেড়েছেন বিভিন্ন সময় তিনি এই কাজগুলো, এবং সমস্তটাই ইলেকশন সংক্রান্ত কাজ তিনি কিন্তু ছাড়ছিলেন। এবং সেই সময় দাঁড়িয়ে ইলেকশন কমিশনের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু অনেকটাই কাজে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ রাজ্য পুলিশের যে একটি অ্যারেঞ্জমেন্ট ছিল সেই থেকে একটু প্রভাব ফেলতে পারে বলে মনে করছে পুলিশ মহল। এবং তবে ইলেকশন কমিশন, এটা কিন্তু জানা কথা যে যখনই ইলেকশন কমিশন আসে যে কোনো ভোটের ক্ষেত্রেই তারা কিন্তু স্ক্রুটনি করে যে যেসব অফিসার, যেসব হায়ার অফিসিয়ালস যারা ইলেকশনের কাজে তারা থাকবেন, তারা যদি কোনোভাবে রাজ্যের খুব তাদের খুব বলা চলে যে তাদের খুব কাছের বা তাদের খুব কনফিডেন্সিয়াল হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চান্স থাকে। এবং এক্ষেত্রেও ঠিক তাই হলো, রাজীব কুমারের ক্ষেত্রেও ঠিক তাই হলো, যেটা তথাকথিত একটা কথা রয়েছে যে রাজীব কুমার রাজ্যের অনেকটা কনফিডেন্সিয়াল পার্ট তিনি দেখেন বা তিনি অনেকটা কাছের, এবং সেই কারণের জন্য কিন্তু রাজীব কুমারকে এবার ইলেকশন কমিশন সরিয়ে দিল। এবং নতুন ডিজিপি কে হন সেটাই কিন্তু দেখার, এবং তোমাকে যেমন আমি বলছি যে প্রোটোকল অনুযায়ী রাজীব কুমারের পরবর্তী ডিজি কে হবেন সেই যে লিস্ট রাজ্যের তরফ থেকে 3 থেকে 4 জন হায়ার অফিসিয়াল যারা কিনা এই দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা দেখেছিলাম যে যখন ডিজিপি রাজীব কুমার হয় সেই সময় কিন্তু বেশ কিছু নাম 1-2 করে এরকম করে নাম কিন্তু পয়েন্ট আউট করা হয়েছিল, এবং যেখানে পীয়ূষ পাণ্ডে সহ একাধিক অফিসাররা ছিলেন হায়ার অফিসিয়ালসরা যারা এই ডিজিপির দৌড়ে এগিয়ে রয়েছে, তাদেরই কিন্তু 3-4 নাম সিলেক্ট করবে রাজ্য, এবং সেই নাম পাঠিয়ে দেওয়া হবে ইলেকশন কমিশনকে। এবং আজকে 5টার মধ্যেই ইলেকশন কমিশন সেই নাম, অর্থাৎ সেই 3 থেকে 4 নামের মধ্যে একটি নামকে তারা তারা পয়েন্ট করবেন বা তারা পিক করবেন, এবং তারপরে সেই একটি নাম, অর্থাৎ ডিজিপি দৌড়ে যারা রয়েছেন তাদের মধ্যে একটি নামকে যখন ইলেকশন কমিশন পিক করবে আজকে বিকেল 5টার মধ্যে নতুন ডিজিপি কে হচ্ছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়া যাবে। একবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।